এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ফারাক্কা ক্যানেল। ক্যানেল বলতে মেন যে ফারাক্কা ব্রিজটা, ওটার কিছুটা আগে এই ক্যানেলটা তৈরি হয়েছে। এতবার এসেছি ফারাক্কাতে, এতবার এসেছি, কিন্তু আজকে প্রথম দেখলাম এটা, জলের জাস্ট গর্জনটা। ফারাক্কা ব্রিজ থেকে জলটা ওদিকে চলে যাচ্ছে পদ্মা নদী হিসাবে। তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা ঠিক বাঁ দিকে যেটা চলে যাচ্ছে, ব্যারিকেড দেওয়া আছে এখানে, এটা বহরমপুর টাউনের দিকে চলে যাচ্ছে। আর এই ডান দিকে রাস্তাটা পুরোপুরি চলে যাচ্ছে একদম বাইপাস হয়ে, একদম 34 নম্বরের যে বাইপাসটা মেন। আর বাঁদিকে যেটা প্রচণ্ড জ্যাম হতো আগে, 34 নম্বর 34 যেটা ন্যাশনাল হাইওয়ে ছিল, ওটাতেই বহরমপুর টাউনের উপর যেতে হতো। এখন যেটা খুব সুবিধা করেছে আমাদের ক্ষেত্রে এটা যাওয়ার জন্য, বাইপাসটা এত সুন্দর আর এত দারুণ, সত্যি অসাধারণ। দ্য প্লেস ফাইন্ডারের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। হঠাৎ আবার বেরোনো, হঠাৎ সিদ্ধান্ত, হঠাৎ ঘুরতে যাওয়া, একদিনের ট্যুর, জাস্ট এমনি মনে হলো তাই চলে আসলাম। আর একটা কথা বলে রাখি, এটা পাঞ্জাবি ধাবা। অবশ্য আমরা এই ভিতরে প্রবেশ করছি এখন, যাই, খাবারের অর্ডার করা হয়েছে। খাবারটা আস্তে আস্তে, একটু টাইম লাগবে, সেহেতু আমরা আপাতত বসি ভেতরে। সকালে ব্রেকফাস্ট বলতে এটাই করছি আপাতত, রাত্রে বেরিয়েছি, তা আমরা এখন রাস্তায় জাস্ট সকালে ব্রেকফাস্ট করলাম। তা আমাদের গন্তব্য হচ্ছে ফারাক্কা, তা ওইটুকুই আমরা ঘুরে থেকে এক্সপ্লোর করবো আজকে। সঙ্গে থেকো, দেখতে থাকো। পাপ্পুদা ধাবা থেকে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই, আমরা এই চারজন বলতে আমি বাদে চারজন, আমার দাদা চারজনই দাদা হয়, তা খাওয়া দাওয়া করলাম। সত্যি খাবারটা খুবই দারুণ, খুবই দারুণ। এখানে সবাই রিভিউ দেয়, আজকে বুঝলাম যে কেন রিভিউ দেয়। খাবারের মানে কোয়ালিটি কেমন, তোদের কেমন লাগলো? আলু পরোটা আর সবজি, সবজিটা দারুণ, কিন্তু আমার পোস্টটা বিন্দে খেয়ে নিয়েছে, না ও বেশিটাই খেয়েছে, তাই তো আলটিমেটলি। ঠিক আছে, সঙ্গে থেকো, দেখতে থাকো। এবার আমরা যেখানে যাচ্ছি গন্তব্য, যেটা আমাদের ফারাক্কায়, ফারাক্কায় আমরা ফারাক্কাটা ওইটাই করতে, ফারাক্কাটা দেখাবো, ফারাক্কাটা কেমন কি জানো, সবাই তোমরা জানো কম বেশি, কিন্তু আরো ভালোভাবে দেখাবো, দেখতে থেকো। অবশেষে আমাদের গন্তব্য বলতে আমরা যেখানে পৌঁছলাম, এখন এই গাড়ি করে যাচ্ছি ফারাক্কা ব্যারেজ। সবাই নিশ্চয় অবগত আছে এই বিষয়ে যে ফারাক্কা ব্যারেজটা কেমন আর কি বৃত্তান্ত। তা আলটিমেটলি আমরা এখন পৌঁছে গেছি, তোমাদেরকে গাড়িতে করে এখানে যেহেতু দাঁড়ানো নিষেধ, এপাশে নতুন করে আবার ব্রিজ তৈরি হচ্ছে, যে একটা ব্রিজে যেহেতু এটা ব্রিটিশ আমলের ব্রিজ, সেহেতু ওই কারণেই একটা ব্রিজের পরে প্রচুর চাপ পড়ে যায়। এপাশে রেল যাতায়াত করে, আর এটা হচ্ছে মেন রাস্তা, যেহেতু একটাই লেন, সেহেতু ওইটার জন্য আরেকটা লেন তৈরি হচ্ছে ওপাশটাতে। আর এখন বর্ষার মরশুম না, তার জন্যই পুরো চর পড়ে গিয়েছে, দাঁড়িয়েও দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। এই যে এখন পুরো চর পড়ে রয়েছে, জলটা খুব বেশি হলে এখন 3টে কি 4টে গেট খোলা আছে। এই যে ব্যারেজের এই গেটটা তোলা আছে, মানে এখান থেকে জল পাস হচ্ছে। আর এই পাশটা ব্যারেজের এই পাশটা পুরো জলে জলাকার, এই পাশে দেখতে পাচ্ছ পুরো জল জলাকার। আর এই পাশ এখান থেকে জল ছাড়া হয়, আর এই পাশে পুরো জল আস্তে আস্তে বেরোয়, তার জন্য জল যেহেতু কম ছাড়া আছে, তার জন্য এই পাশে চর পড়ে গেছে। বর্ষাকালে আসলে এখানে পুরো ছাপিয়ে যায়, আর এটা নিয়ে বিবাদ চলছে আমাদের মধ্যে। আমাদের বিবাদ বলতে মাঝে মাঝে যেটা নিয়ে বাংলাদেশের লোকরা ট্রোল করে, এ করে, ও করে, উল্টো পাল্টে, মানে বিভিন্ন রকম মন্তব্য করে, সেগুলো ওই সব এই ফারাক্কা ব্রিজ নিয়ে বলে, যে ফারাক্কা ব্রিজে জল ছাড়া হয়েছে বলে বাংলাদেশ ভেসে যাচ্ছে, মানে আবার এমনই মন্তব্য হয়। তার সাথে সাথে একটা কথা জানিয়ে রাখি, যে এই নাম্বারিংগুলো দেখছো না, এই উপরে নাম্বারিংগুলো রয়েছে, প্রত্যেকটা নাম্বারিং হচ্ছে একটা গেট, একটা একটা গেট। এখানে মোট 109টি গেট আছে, এই উপরে যে নাম্বারগুলো, এই যে 56 রয়েছে,
55 নাম্বারিং করা হয়েছে। কনস্ট্রাকশনে কাজ চলছে ওখানে নতুন ব্রিজ হওয়ার, জলের স্পিডটা দেখুন, জল ছাড়া কিছু কিছু গেট যেমন খোলা আছে এই কারণে জলের স্পিডটা এত হচ্ছে, আর কিছু কিছু জায়গায় চর পড়েছে কারণ সেখানে এই গেটগুলো খোলা নেই তার জন্য। এটা তোমরা দেখতে পাচ্ছ এটা ফারাক্কা ক্যানেল, ক্যানেল বলতে মেন যে ফারাক্কা ব্রিজটা ওটার কিছুটা আগে এই ক্যানেলটা তৈরি হয়েছে। এটা আসলে হুগলি, আমাদের যে হুগলি নদী যেটা সেটার জলটার জন্য এই জলটা, এই জলটাই হুগলি নদীকে জলটা সাপ্লাই করছে। আর সেটা মানে পুরোপুরি বলতে গেলে ওই যেমন হচ্ছে ফারাক্কা গঙ্গা নদীটা ওপাশ থেকে যখন আসছে ফারাক্কা ব্যারেজে বাড়ি খেয়ে, মানে যেটা মেন ব্যারেজ, ব্যারেজে বাড়ি যখন খাচ্ছে বাড়ি খেয়ে এক পাশে একটা ট্যানেল করা, মানে ক্যানেল করা আছে, ক্যানেলটা হচ্ছে এ পাশ থেকে ক্যানেলের জলটা বেরোচ্ছে এটা, আর ওদিক থেকে যেটা মেন ফারাক্কা, মেন ফারাক্কা ব্রিজ সেটা হচ্ছে ওদিকে চলে যাচ্ছে পুরোপুরি বাংলাদেশে, যেটা পদ্মা নামে পরিচিত, আর এটা আমাদের হুগলি নদী নামে পরিচিত হচ্ছে কলকাতায় গিয়ে। এতবার এসছি ফারাক্কাতে, এতবার এসছি কিন্তু আজকে প্রথম দেখলাম এটা। জলের জাস্ট গর্জনটা, এপাশ থেকে জল যাচ্ছে পুরো, এটা হুগলি নদী চলে যাচ্ছে কলকাতা, কলকাতার দিকে। এটা মেন গেট, এই জলটা এখান থেকে এই যে সাপ্লাই হচ্ছে যাচ্ছে এই যে, আর ফারাক্কা ব্রিজটা ওটা, ওটা ফারাক্কা মেন ব্রিজ, ওখান থেকে চলে যাচ্ছে বাংলাদেশের জল, আর এটা হচ্ছে চলে যাচ্ছে কলকাতার দিকে জল, এটা ক্যানেল। তোমাদের একটু ভালো করে বোঝাই, এটা হচ্ছে মেন গঙ্গা, প্রথম হচ্ছে এটি হচ্ছে ফারাক্কা ব্রিজ, এটি ফারাক্কা ব্রিজ, আর যেটির উপরে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্যানেল টাইপের, এটি হচ্ছে ওই ফারাক্কা ব্রিজ থেকে জলটা ওদিকে চলে যাচ্ছে পদ্মা নদী হিসাবে একদম বাংলাদেশে, আর এটি হচ্ছে জল, জল আসছে এটি জল, জলটি যাচ্ছে জলে, তোমরা গর্জন নিশ্চয়ই শুনতে পাচ্ছ, এটি হচ্ছে কলকাতার দিকে চলে যাচ্ছে, কলকাতা যেটা হুগলি নামে, হুগলি নদী নামে পরিচিত এবং গঙ্গা নদী নামে আমরা জানি সেটাই হচ্ছে এটা। তোমাদের পুরোপুরি দেখাচ্ছে এপাশে জলটা কেমন হয়ে যাচ্ছে, জলটা যাচ্ছে এইভাবে, ঠিক জলের স্রোতটা দেখো জাস্ট, আর সবসময় জলটা এরকমভাবে ছাড়া থাকে এদিকেই, আর না হলে কলকাতায় এত স্রোত হতো না কলকাতার দিকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে, এখনকার জন্য টাটা, বাই বাই।